একজন বরেণ্য আলেম সম্মানী একজন আলেমকে কাফের বানায় দেওয়া মুশরিক বলে দিয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দেওয়া নিঃসন্দেহে এটা মূর্খতার বহিঃপ্রকাশ ঠিক না ঠিক সালাম আলাইকুম মুফতি সাহেব কেমন আছেন আমি রেজাউল করিম আবরার আপনার সাথে একটু কথা বলবো লাইন কেটেন না আমি রেজাউল করিম আবরার মুফতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আপনি লাইন কেটেন না আপনার সাথে একটু কথা বলবো হ্যাঁ বলেন ভাই আপনার ভিডিও আমি দেখছি আমি প্রথম কথা হলো নবী করিম ইসলাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খায় সে মুশরিক তা আপনি যে সুন্নিয়তের নামে কসম খাইলেন আপনি মুমিন না মুশরিক বলেন তো হাদিস হাদিসে আসছে কেউ আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাইলে সে মুশরিক সে হিসাবে তো আপনি মুশরিক মেন কথা হলো আপনি যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া নিষেধ আপনি তো সুন্নিয়তের নামে কসম খেয়ে মুশরিক হয়ে গেছেন এবার আপনি কালেমা পড়তে হবে আবার না আমি একজন মুসলমান ইমান হারা হয়ে গেছে হাদিসের পরিভাষা অনুযায়ী আপনারা মানুষদেরকে কাফের কাফের বলেন হন আপনি তো নিজেই মুশরিক হাদিসের পরিভাষা অনুযায়ী আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া শিরিক হাদিসে আসছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক ঠিক আছে না এবার আমি চাচ্ছি আগে আপনাকে কালেমা পড়ে মুসলমান বানাবো তারপর বাকি কথা বলবো এবার আপনি আগে একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিষয় হলো আচ্ছা একজন মানুষ কাফের হয়ে যাচ্ছে আমি মুমিন ভাই হিসেবে তার ঈমান ঠিক করব না দ্বিতীয় কথা হলো আপনি এত শীর্ষ পর্যায়ের আমাকে শুনেন বলতেছি আচ্ছা বলতেছি প্রথম কথা আপনি মুশরিক কালেমা পড়ে নিয়েন যদি এখানে পড়তেছেন না দ্বিতীয় কথা আর মিথ্যা কথা রাসূলের হাদিস অস্বীকার করলে তার বড় কাফের রাসূল হাদিসে বলতেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক আমার কথা শুনেন এটা কোথায় সুন্নিয়ত পেয়েছেন যে রাসূলের হাদিস মিথ্যা বলে দিলেন মুনাজারা করবো আপনি তো শীর্ষ পর্যায়ের একজন জাহিল আপনি আল্লাহ হযরতের কিতাবের নাম বলেছেন হুসামুল হারামাইন এটা কি হুসামুল হারামাইন এটা তো হুসামুল হারামাইন আপনি কিতাবের নাম পড়তে পারেন না আবার মুনাজারার কথা বলবো একজন মুশরিকের সাথে আবার কিসের মুনাজারা যে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কসম করে সে তো মুশরিক একজন কাফিরের লগে আবার কিসের মুনাজারা বলেন আজকে আশ্চর্য হয়ে গেলাম একটা ভিডিও দেখে আমাদের চট্টগ্রামের একজন আলেমকে ঢাকার একজন কওমি ঘরনার আলেম ফোন দিয়ে বলতেছে আপনি মুশরিক হয়ে গেছেন আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেছেন কি উনি বলতেছে হুজুর ওই ওনার নামটা আমার খেয়াল নাই চট্টগ্রামের একজন আলেম লাল দাড়ি ওয়াহিদুল আলম আল কাদেরী হ্যাঁ ওয়াহিদুর রহমান আচ্ছা যাই হোক আমি ভালোভাবে ওনার নামটা জানি না তবে ওনাকে চিনি ওনাকে দেখেছি দুই এক জায়গায় ওয়াহিদুর রহমান অথবা ওয়াহিদুল আলম আল কাদেরী সাহেব উনি হয়তো অপ্রস্তুত অবস্থায় কোথায় আছে না আছে হুট করে ফোন দিয়ে বলতেছে যে লাইন কাটবেন না আতঙ্ক প্রথমে আতঙ্কিত করে ফেলছে লাইন কাটবেন না আমি আপনার সাথে কথা বলবো তো একটা লোক যদি প্রথমে শুনে কে জানে ফোন দিছে দিয়ে বলতেছে লাইন কাটবেন না কিন্তু তাহলে তো সে আতঙ্কিত হয়ে যাবে না বাজারে থাকতে পারে পারিবারিক কাজে থাকতে পারে কত কিছু থাকতে হুট করে একজন ফোন দিয়ে যদি কয় আপনি কাফের হয়ে গেছেন আপনি মুশরিক হয়ে গেছেন এই কথা শুনলে ইমাম সাহেবের মাথা ঠিক থাকবে না কথা নয় বার্তা নয় ওনারে কাফের বানিয়ে দিতেছে মুশরিক বানিয়ে দিতেছে কি আজীব ব্যাপার আরে আলেমদের স্বভাব কি এটা আলেমদের ইলমিয়ানা যে স্বভাব খাসিয়ত এটা না একজন মানুষকে হুট করে ফোন করে তাকে কাফের বলে দেওয়া মুশরিক বলে দেওয়া ইমাম থেকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া আবার ফোন করেই বলতেছে লাইন কাটবেন না কিন্তু আতঙ্কিত বাবা রে বাবা আবার দলিল দিচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে কসম করে হলফ করে সে যেন কুফরি করল অথবা শিরিক করল এই ব্যাপারে একটা হাদিস আছে আবু দাউদে আছে তিরমিজিতে আছে মুসান্নাফু আব্দুর রাজ্জাকে ইমাম বাইহাকির সুনানুল কুবরা অনেক কিতাব অনেক আগে পড়েছিলাম পরে আবার দেখেছি তো এই হাদিসটা উনি বলেই বলতেছে যারা গাইরুল্লাহর নামে কসম করে তারা কাফের তারা মুশরিক আপনি তো কসম করছেন গাইরুল্লাহর নামে অর্থাৎ ওই ওয়াহিদুর রহমান বা ওয়াহিদুল আলম আল কাদেরী সাহেব উনি কসম করছিলেন যে সুন্নিয়তের কসম করে বলছি উনি বলছে কিসের কসম
সুন্নিয়তের কসম করে বলছি এটাকে উনি কোট করে বলছে আপনি গায়রুল্লাহর নামে কসম করছেন আপনি কাফের হয়ে গেছেন আজীব ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যায় না আপনারা সাধারণ মানুষ শুনলে বলবেন এটা কি বলে হাদিস দিয়ে আবার ফতোয়া দেওয়া যাবে না কেন আপনারা এটা মর্ম বুঝবেন না আলেমরা বুঝবে হাদিস দিয়ে সরাসরি হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যাবে না কারণ একটা ফতোয়া শুধু একটা হাদিস থেকে আসে না কোরআনের আয়াত অনেকগুলো আয়াত শুধু একটা আয়াতও না আগের আয়াত পরের আয়াত প্রেক্ষাপট শানে নুজুল সব আসবাবুন নুজুল সবগুলি গবেষণা করে কোরআনের টোটাল ফাইনাল ডিসিশনটা আনা হয় এরপরে হাদিস এই সাহাবি এটা বলছে এই বিষয়ে অন্য সাহাবারা কি বলছে জমহুর সাহাবারা কি বলছে খবর ওয়াহেদ কি গরিব হাদিস কি আজিজ হাদিস কি হাদিসে মুতাওয়াতের কি বা সহিহ হাদিস কোনটা গায়রে সহিহ কোনটা মুনকাতে হাদিস কোনটা মুরসাল হাদিস কোনটা হ্যাঁ এই ধরনের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে হাদিস শাস্ত্রের মধ্যে সব হাদিস এই বিষয়ের সব হাদিস গবেষণা করে তারপরে ফতোয়া দিতে হয় শুধু একটা হাদিস দিয়েই ফতোয়া দেওয়া যায় না উনি তো সেটাই করলেন একটা হাদিস মেরে বললেন আপনি মুশরিক হয়ে গেলেন কি আজীব ব্যাপার আসলে তাদের মাঝে যে দ্বীনের এবং ইলমে হাদিসের আমানতদারিতা নাই তারা যে পাতলা মানুষ তাদের এই ফোন কলগুলি দ্বারা বোঝা যায় এদের যে গ্রহণযোগ্য বা তারা যে গ্রহণযোগ্য লোক না তাদের মধ্যে আমানতদারিতা নাই তাকওয়া নাই দ্বীনের যে পরহেজগারিতা এটা নাই হুট করে একজনকে ফোন করে এইভাবে আতঙ্কিত করে ফোন করে তাকে কাফের মুশরিক বলে দেওয়া এটা প্রমাণ বহন করে এরা পাতলা লোক এরা গ্রহণযোগ্য লোক না আমি আজকে বলে দিচ্ছি যেই হাদিস দিয়ে আমাদের ওয়াহিদুর রহমান নিনা ওয়াহিদুল আলম ওয়াহিদুর রহমান আল কাদির সাহেব ওনাকে মুশরিক বলা হয়েছে হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অনেকে বলছে এটা মুনকাতে হাদিস ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাফেজ ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবীরের মধ্যে স্পষ্ট লিখেছেন হাদিসের সনদের মধ্যে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনার থেকে হাদিসটা বর্ণনা করেছেন সাআদ ইবনে উবাদা সাআদ ইবনে উবাদা এই দুইজনের মাঝখানে আরেকজন রাবি আছে তার শুধু উপাধিটা হাদিসের মধ্যে আছে কিন্দি শুধু উল্লেখ আছে কিন্দি এই কিন্দির কে তার বাবার নাম কি তার পরিচয় কি সে কি গ্রহণযোগ্য লোক সত্যবাদী না মিথ্যাবাদী মাঝখানের এই ব্যক্তিটা মজহুল অজ্ঞাত অপরিচিত যে ব্যক্তিটা এই ব্যক্তিটা কেমন লোক এটা জানা যায় না বিদায় ইমাম বাইহাকি সহ কয়েকজন মুহাদ্দিস ওনারা বলেছে এই হাদিসটা মুনকাতে আর ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছে এই হাদিস দ্বারা বোঝা যায় এই হাদিস থেকে প্রমাণ হয় যে কেউ যদি গায়রুল্লাহর নামে হলফ করে কসম করে তাহলে সে কাফের হবে না ইমান থেকে খারেজ হবে না সে গুনাগার হবে কবিরা গুনাগার হবে মানে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসের শেষেই এই হাদিসটা ইমাম তিরমিজি উল্লেখ করে নিচে লিখেছেন আরেকটা হাদিস এটা হলো ওই হাদিসের মতো যে আর রিয়াউ ইন্নার রিয়া শিরকুন নিশ্চয় রিয়া হলো শির্ক মানে মানুষকে দেখায়া এবাদত করা রিয়া রিয়া আর কি মানুষকে দেখানো এবাদত করা এটাকে হাদিসে বলা হয়েছে শির্ক ইন্নার রিয়া শিরকুন রিয়া হলো শির্ক তো এই রিয়া লৌকিকতা মানে একজন লোক মানুষকে দেখাবার জন্য নামাজ পড়তেছে একবার করছে কইরা পরে আবার বললো না এটা আমি আল্লাহকে দেখানোর জন্য করবো এই যে করে ফেলছে একবার বা দুইবার এটা রিয়া এটা এটা শিরকে আসগার ছোট শির্ক শিরকে খফি মানে হালকা শির্ক ছোট শির্ক এই ধরনের শির্ক দ্বারা সে কাফের হয় না সে মুশরিকও হয় না ইমান থেকে খারেজ হয় না আর এই হাদিস যে হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের একটা সুচিন্তিত মতামত রয়েছে ওটা না বলে হুট করে একজন বরেণ্য আলেম সম্মানী একজন আলেমকে কাফের বানায় দেওয়া মুশরিক বলে দিয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দেওয়া নিঃসন্দেহে এটা মূর্খতার বহিঃপ্রকাশ ঠিক না ঠিক চট্টগ্রামে অসংখ্য আলেম আছে আমার বাম পাশে যিনি বসা উনি উনাকে আমার আপনাদের পরিচয় করে দেওয়া লাগবে না চট্টগ্রামে বড় হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সাহেব জাদা উনি নিজেও একটা মাদ্রাসার প্রিন্সিপাল অসংখ্য আলেমের উস্তাদ এই ধরনের অসংখ্য আলেম এই চট্টগ্রামে রয়েছে যারা এই ধরনের জাহেলদেরকে যারা উনারা না উনাদের ছাত্ররাই জাহেলদেরকে পড়াইতে পারবে কিন্তু সবার কথায় সবাই জবাব দেয় না প্রয়োজন মনে করে না রাস্তার পাশে ক্যাম্পেসাররা
তারা তো কত ভাবে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ আমার এই ওষুধের উপর আর কোনো ওষুধ নাই। এই চ্যালেঞ্জ কি এমবিবিএস আর পিএইচডি করা ডাক্তারে অ্যাকসেপ্ট করবে? এগুলি ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিভাবে ভাইরাল হওয়া যায়? সচেতন থাকবেন। আপনাদেরকে কথাগুলি বলার উদ্দেশ্য হলো, এখন তো এই বাক্স সবার হাতে আছে, আমি বললেও যা না বললেও তাই, এই কাহিনী কিন্তু আপনার কাছেও পৌঁছে গেছে। তো এখন আপনারা যেন বিভ্রান্ত না হন এই জন্য কথাগুলি বলে দিলাম। আহলে সুন্নাতুল জামাতের বৃহৎ স্বার্থে যদি কখনো কোথাও কোনো বাতিলের সাথে আমাদের মোকাবেলা করার প্রয়োজন হয়, তাহলে আমাদের ওই জাহাঙ্গীর মাওলানা জাহাঙ্গীর সাহেব আর আল কাদরি সাহেব, কি ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেব আর জাহাঙ্গীর সাহেব, ওনারা একা না, আমাদের একটা ছোট্ট সুন্নি আলেম যদি হয়, সমস্ত সুন্নি জনতা তাদেরকে নিয়ে এই বাতিলদেরকে প্রতিরোধ করবে। এই দেশ হলি আল্লাহর দেশ, নবীর দুশ্মনের দেশ না, ঠিক না বেটে? আমার এই কথাগুলো দয়া করে আপনারা আক্রমণাত্মক নেবেন না। সুন্নিয়তের বৃহৎ স্বার্থে আমি কথাগুলি বলেছি, আপনারা সচেতন থাকবেন, না হয় আপনাদেরকে বিভ্রান্ত করে দিবে, আমল নষ্ট করবে।